হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আবার তোমাদের সঙ্গে মিলিত হতে এলাম, তোমাদের সহজপাঠ বইটি পড়াবো। সহজপাঠ দ্বিতীয় শ্রেণী, তোমাদের ক্লাস টুয়ের সহজপাঠ বইটার 22, 23, 24 যে কবিতা রয়েছে, সেদিন ঘড়ি দেখি উঠে, এই কবিতাটি তোমাদের পড়াবো। তার আগে বলি, তোমাদের সাগরিকা ম্যাডাম আগের দিন পড়িয়েছিলেন, বর্ষাকালের কথা পড়িয়েছিলেন, এবং বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, এই বৃষ্টির কথা। তো আজকে আমরা পড়ব, বৃষ্টি ছেড়ে গেছে, মানে বৃষ্টি বর্ষাকাল চলে গেছে, এবার শরৎকালে যেমন পুজো হয়, পুজোর সানাই বাজে, ছুটি হয়, এইগুলো আমরা কবিতাটা পড়ব। তো তোমরা এই সহজপাঠ বইটির তেইশ পাতা খোলো। তোমাদের পড়াবো 23, 24 আর 25 পাতা। তো আমি পড়ছি, কবিতাটি আবৃত্তি করছি, তোমরা শোনো। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পড়ে, ছোট্ট মেয়ে রৌদ্র দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি, ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদী তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতে আমি গাছের তলায় বসে। তা দেখো, আগে পড়েছিলে বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, তাহলে বর্ষাকালের কথা ছিল আর কি। তা এই কবিতাটি যিনি লিখেছেন, মানে পুরো বইটি লিখেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর, পুরো সহজপাঠ বইটি। তো এই কবিতাটি তিনি লিখেছেন, এই কবিতাটি এখানে বর্ষার পর্ব কাটিয়ে, মানে বর্ষাকাল চলে যাওয়ার পরে যে শরৎকাল আসে, সেই শরৎকালে যে আকাশ ঝলমলে আকাশ হয়, পুজোর ছুটি হয়, তাই তো? তোমাদের তো স্কুল ছুটি থাকে, তো সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন। তাহলে কি আমি এবার আরেকবার পড়ছি, তোমরা শোনো। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে। তাহলে সেদিন ভোরে উঠে কি দেখলাম, যে বৃষ্টি বাদল সব ছুটে গেছে, অর্থাৎ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মেঘ বৃষ্টি বাদল কিছুই নেই। এখানে বাদল মানে বৃষ্টি বা মেঘ দুই বলা যায়। আর রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে, আর রোদ কেমন করে উঠেছে, ঝিল মিলিয়ে রোদ উঠেছে বাঁশের ডালে ডালে, দেখবে কচি বাঁশপাতায় যখন হাওয়া দেয় তখন বাঁশপাতাগুলো নড়ে, আর তারপর যদি সূর্যের আলো পড়ে মনে হয় যেন ঝিলমিল করছে। তোমরা দেখেছ নিশ্চয়ই, যখন জলের ওপরে যখন সূর্যের আলো পড়ে কেমন লাগে বলো তো, ঝিলমিল করে, তেমনি বাঁশপাতাতেও যদি রোদ লাগে তেমনি ঝিলমিল করে।
ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। ছুটির দিন মানে শরৎকাল এসে গিয়েছে, হ্যাঁ সেই সময় তো পুজোর ছুটি হয়। তো পুজোর ছুটি হলে পুজোর সানাই বাজে আমাদের এখানে। এখন যেমন এই পুজো পার্বণ হয়ে যেমন মাইকটাই বাজে, আগেকার দিনে তো এইসব ছিল না, আগেকার দিনে তখন সানাই বাজানো হতো, হ্যাঁ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পুজো পার্বণ, হ্যাঁ সব কিছুতেই সানাই বাজানো হতো। তো কবির মনে হয়েছে যে ছুটির দিনে কেমন যেন সুরে সানাইটা বাজছে, পুজোর সানাইটা বাজছে। আর কি হয়েছে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তিনটে শালিক কোথায় ঝগড়া করছে, রান্নাঘরের চালে। দেখবে দুটো শালিক যখন থাকে তখন ঝগড়া হয় না, কিন্তু দুটোর বেশি হয়ে গেলেই তারা কিচিরমিচি করে ঝগড়া বাঁধিয়ে দেয়। তাই বলেছে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, যে রান্নাঘর থাকে সে রান্নাঘরের চালের ওপরে ঝগড়া করে। শীতের বেলায় দুই পহরে দূরে কাঁধে ছাদের পরে, তাহলে শীতের বেলায়, তারপরে শরতের পরেই তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, তা বলেছে সেই শীতের বেলায় যেন হালকা শীতের বেলায় দূরে কাঁধে ছাদের পরে ছোট্ট মেয়ে রৌদ্র দেয় বেগনি রঙের শাড়ি। তাহলে শীতের বেলায় দুই পহরে, শীতের বেলায় দুই পহর, দুই পহর মানে দুপুরবেলা আর কি, যেমন আটটা প্রহর দিন আর রাত নিয়ে আটটা মানে প্রহর নিয়ে দিন রাত হয় আর কি, অষ্টম প্রহর। তেমনি দিনের বেলা দুই পহর অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্রহরটাকে অর্থাৎ দুপুরবেলার দিকটা বলা হয়। শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে, অর্থাৎ ছাদের পরে মানে ছাদের উপরে কী করছে, একটা ছোট্ট মেয়ে রৌদ্র দিচ্ছে কি বেগনি রঙের শাড়ি, একটা বেগনি রঙের শাড়ি রৌদ্র দিচ্ছে। আগেকার দিনে তো ছোটো ছোটো ছেলে মেয়েরা সব কাপড় পরতো, সেই ছোট্ট মেয়েটিও বেগনি রঙের শাড়িটা রোদে দিচ্ছে। চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, চেয়ে চেয়ে চুপ করে রই মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চেয়ে চেয়ে চুপ করে রয়েছেন আর ভাবছেন। তার তো তিনি তো কবি, তার তো ভাবুক মন, তাই তিনি ভাবছেন। কি ভাবছেন, তেপান্তরের পার বুঝি ওই, তেপান্তরের পার অর্থাৎ দেখবে ফাঁকা মাঠের দিকে গেলে, ফাঁকা আকাশের দিকে গেলে মানে মাঠের দিকে যেখানে মাটি আর আকাশ যেন মিশেছে, হ্যাঁ দুটোর মিলন স্থল, সেটাকে যেন মনে হয় তেপান্তরের মাঠ, মানে যেন তেপান্তর যেন, হ্যাঁ। তাই বলছে চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। তাহলে কবি কী ভাবছে, যে যেখানে তেপান্তরের মাঠ সেই তেপান্তরের মাঠের ওখানেই মনে হয় রাজার বাড়ি আছে। তোমরা গল্পই রাজা রানী এদের গল্প শুনেছ না, রাজার গল্প, সেই রাজার বাড়ি আছে। থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তারই লাগাম দিয়ে কষে। তাই বলেছে যদি আমার মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া থাকতো, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া মানে এটা একটি কাল্পনিক ঘোড়া আর কি, কাল্পনিক মানে সেই ঘোড়ার ডানা আছে যে উড়তে পারে, মেঘের ওপর দিয়ে যে উড়ে যেতে পারে। তাই বলেছে থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তাই যদি এরকম আর পক্ষীরাজের বাচ্চা ঘোড়া থাকতো যে মেঘ দিয়ে উড়তে পারে, তখনই কী করতাম, তাহলে আমি লাগাম দিয়ে কষে চলে যেতাম আর কি। লাগাম মানে হচ্ছে ঘোড়ার মুখে যে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি, ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মেরে অশ্রু দিয়ে নিতে আমি গাছের তলায় বসে। তাহলে যেতে যেতে কী করতাম, যেতে যেতে নদীর তীরে বসে ব্যঙ্গমার ব্যঙ্গমি এক ধরনের পাখি, যেমন টিয়া পাখি কথা বলে, চন্দনা কথা বলে, ময়না কথা বলে, তেমনি ব্যঙ্গমার ব্যঙ্গমি, ব্যঙ্গমি এক ধরনের পাখি, মানে ব্যঙ্গমা হচ্ছে পুরুষ পাখি আর ব্যঙ্গমি এক ধরনের স্ত্রী পাখি, হ্যাঁ যে তাদের কাছে পথ সুজিয়ে নিতাম, মানে আমি কোথায় যাব, যে রাজার বাড়ি কোনখানটায় কোন দিক দিয়ে গেলে হবে, কোন পথে গেলে পাবো,
সেটা আমি জিজ্ঞেস করে নিতাম, কোথায় না গাছের তলায় বসে, যখন আমি গাছের তলায় বিশ্রাম করতাম তখন আমি জিজ্ঞেস করে নিতাম। শুনলে কবিতাটা তোমরা, আমি আবার আবার বলছি শোনো। সেদিন ভোরে দেখে উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদে পড়ে, ছোট্ট মেয়ে রৌদ্র দেয় বেগনি রঙের শাড়ি। দেখো তোমাদের একটা ছবি দেখাই, দেখো তিনটে শালিক ঝগড়া করছে এখন রান্নাঘর, সেই রান্নাঘরের চালে তিনটে শালিক পাখি ঝগড়া করছে, তিনটে শালিক পাখি ঝগড়া করছে, আর আর কি একটি মেয়ে, ছোট্ট একটি মেয়ে ছাদে বেগনি রঙের শাড়ি, বেগনি রঙের শাড়ি রৌদ্র দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, ছোট্ট মেয়ে বেগনি রঙের শাড়িটাকে রোদে দিচ্ছে, রৌদ্র দিচ্ছে, তাহলে শুকিয়ে যাবে, আর এদিকে কিচির মিচির করে তিনটে শালিক ঝগড়া করছে। চেয়ে চেয়ে চুপ করে রই টেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকত যদি মেঘেওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মা আর ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। একটা ছবি দেখো, এই দেখো পক্ষীরাজের বাচ্চা ঘোড়া আকাশ দিয়ে যেন উড়ে যাচ্ছে মেঘের ওপর দিয়ে, এই যে রাজার বাড়ি, আর এদিকে যেতে যেতে এরকম গাছের তলায় বসে এই যে পাখি দেখা যাচ্ছে দুটো, ব্যঙ্গমা আর ব্যঙ্গমি, ব্যঙ্গমা আর ব্যঙ্গমি, এই গাছের তলায় বসে জিজ্ঞেস করে নেওয়া হতো যে রাজার বাড়ি কোনখানে, এই যে পক্ষী রাজার বাচ্চা ঘোড়া দেখেছো, মেঘ দিয়ে উঠছে রাজার বাড়ি, এই যে রাজার বাড়ি, ব্যাস ঠিক আছে তো, দেখেছ? বাহ খুব ভালো। দেখো এখানে কিছু বাদল, মানে বাদল মানে মেঘ, তোমাদের বলছিলাম বৃষ্টি বা মেঘ। হ্যাঁ দেখো, বাদল মানে হচ্ছে বৃষ্টি বা মেঘও বলা যায়, বৃষ্টি বা মেঘ। অর্থ 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 মানে মানে বা অর্থ, যেমন ছোট্ট ছোট্ট অর্থাৎ ছোট বা ক্ষুদ্র, ক্ষুদ্র দেখেছ? এই
লিখে দিলাম। দেখো শুধিয়ে, শুধিয়ে কথার অর্থ হচ্ছে জিজ্ঞাসা করে। বেশ ঠিক আছে, মুছে নেই। তাহলে আরেকবার তোমাদের পড়িয়ে এই পড়াটি শেষ করবো। হ্যাঁ, সেদিন ঘরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পড়ে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই পেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকত যদি মেঘে ওড়া পক্ষী রাজের বাচ্চা ধরা, তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিলিয়ে, পথ শুধিয়ে নিতে মানি গাছের তলায় বসে। ঠিক আছে, পরের দিন আবার তোমাদের অন্য কোনো বিষয় পড়াবো, অন্য কোনো ছড়া বা কবিতা পড়াবো বা গদ্য পড়াবো। আজ এই পর্যন্তই। আর তোমাদের আর একটা কথা বলার আছে, যেহেতু এখন করোনার সময়, অতিমারির সময়, সবাইকে সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। তোমরাও বাইরে, বাড়ির বাইরে যদি বার হও, অবশ্যই বাড়ির মধ্যে থাকার চেষ্টা করবে, যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই মুখে মাস্কটা পরবে, এটা কিন্তু যেন ভুলো না। আর বাইরে কোথাও গেলে ফিরে এসে হাতটা স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজ করে নেবে। ঠিক আছে, বেশ, ভালো থাকো, সকলে সুস্থ থাকো। ঠিক আছে।